হয় কিন্তু সেই সার্কোমা ক্যান্সার সেটা কি কেন হয় কোথায় হয় কাদের হয় যাদের হয়েছে তাদের কিভাবে ট্রিটমেন্ট করা যেতে পারে কি কি প্রতিরোধক ব্যবস্থা রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা যে আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আমাদের পডকাস্টে রয়েছেন সার্জিক্যাল অঙ্কোলজিস্ট ডক্টর সানি খান ডক্টর খান্না স্বাগত জানাই নমস্কার দশজন ভারতীয়র মধ্যে একজন ক্যান্সারে আক্রান্ত না হয় আক্রান্ত হওয়ার সম্ভাবনায় রয়েছেন তো এই জায়গা থেকে আজ ডক্টর কি বলবেন সচেতনতা বৃদ্ধি বা সাধারণ মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন কতটা দরকার ক্যান্সার রোধের জন্য তো ক্যান্সার যেরকম আমরা জানি সবাই খুব ভয় পায় এই নামটা দিয়ে আর এখন ইট ইজ ভেরি মাচ প্রেভেলেন্ট ইন দ্য সোসাইটি প্রত্যেকটা ফ্যামিলিতে মোটামুটি ক্যান্সার ধরা পড়ছেই

তারপরে আমাদের ফুড হ্যাবিটস এর মধ্যে যেরকম এক্সসেসিভ কনজাম্পশন অফ কার্বোহাইড্রেট এন্ড ফ্যাটি রিচ ফুড ওকে এক্সসেসিভ ওয়েট গেইন বসে এক জায়গায় কাজ করা বেশি কোন কোন রকম এক্সারসাইজ না করা এই জিনিসগুলো আমাদের আরবানাইজেশন যেটাকে বলা হয় তো এই জিনিসগুলো আমাদের মধ্যে কয়েকটা রিস্ক ফ্যাক্টরের প্রতিটা করছে যেটা দিয়ে পরবর্তীকালে আমাদের ক্যান্সার হচ্ছে এবং এই জিনিসগুলোকে আমরা চাইলেই মডিফাই করতে পারি এবার অনেক রকম রিস্ক হয় যেটা কি নন মডিফাইবল হয় যেরকম এজ রিলেটেড অলদো এখন ক্যান্সার যে কোনো এজেই হতে পারে এবং যে ক্যান্সার নিয়ে আজকে আমাদের কথাবার্তা হবে সারকোমা দ্যাট ইজ মোর কমন এমাং দি পেডিয়াট্রিক এজ গ্রুপ আচ্ছা মানে বয়স্কদের থেকে বয়স্কদের থেকে বেশি বাচ্চাদের এই ক্যান্সারটা হওয়ার

একদম আমরা যেহেতু আজকে কথা বলবো সার্কোমা ক্যান্সার নিয়ে তো আমরা ফিরে আসি সেই টপিকেই সার্কোমা ক্যান্সার অ্যাকচুয়ালি কি মানে কোন জায়গার ক্যান্সারকে বা কোন বিষয়টিকে আমরা সার্কোমা ক্যান্সার বলছি তো ক্যান্সার কে ব্রডলি দুভাবে ভাগ করা গেছে যেরকম কার্সিনোমা অ্যান্ড সার্কোমা হুম হুম কার্সিনোমা এই ধরনের ক্যান্সার যেটা এপিথিলিয়াল সেলস নিউকাস সেলস দিয়ে তৈরি হয় হুম হুম আর শরীরে অনেক জায়গায় হয় যেখানে যেরকম জিআই ট্র্যাক ব্রেস্ট এন্ড নেক অনেক জায়গাতে হয় হুম হুম সার্কোমা একরকম ক্যান্সার যেটা আমাদের বডির মেজেন কাইমেল টিস্যু বা সফট টিস্যু অ্যান্ড বোন এই জিনিসগুলো দিয়ে এই যে সেলস টা কনভার্ট হয় সেগুলোকে সার্কোমা বলা হয় কোথায় হয় এইগুলো মানে শুধুমাত্র সফট ইস্যুতে বা বোনই দু জায়গাতেই হতে পারে এবং কেন কি সফট ইস্যু আমাদের বডিতে সব জায়গায়ই রয়েছে হুম স্কিন ইজ অলসো অ্য সফট ইস্যু হুম এন্ড ফ্যাট ইজ অলসো অ সফট ইস্যু অলস হুম তো তো এই সব সব জায়গা তৈরি হতে পারে বডিতে আমাদের আছে বাট আপনি যদি জিজ্ঞেস করেন যে কোথায় কমন আছে তো মোস্ট কমন হচ্ছে আমাদের এক্সট্রিমিটিস মানে আমাদের হাত আর পা তার মধ্যে থেকেও পায়ে বেশি কমন দেন দি আপার লিমস তারপরে আমাদের ট্রাঙ্ক ট্রাঙ্ক মানে চেস্ট এন্ড অ্যাবডোমেন এখানে বেশি হয় আর তারপরে পেটের ভেতরে একটা জায়গা আছে যেটাকে বলা হয় রেট্রো পেরিটোনিয়াম আচ্ছা ওই জায়গায় সারকোমা থার্ড মোর কমন সো সারকোমাকে আমরা সফট টিস্যু সারকোমাকে আমরা এভাবে ভাগ করতে পারি আর বনি সারকোমা যদি বলেন তাহলে তার মধ্যে থেকে অস্টিও সারকোমা ইজ দি প্রাইমারি বোন ম্যালিগনেন্সি হুইচ ইজ ভেরি মাচ কমন তাছাড়া এভিং সারকোমা বলে একটা

एरोकुम हो बे कि वो एक जन स्पोरैडिक बा फर्स्ट केस हो बे फैमिली में तो अनेक uh, बार आम्रा इटा जानी ना थे जेनेटिकली ही इस रनिंग और नॉट तो स्पोरैडिक कैंसर्स आर आल्सो देर और एरोकुम भावे मने जे वेरी मच कॉमन रिस फैक्टर सार्कोमर क्षेत्रे आम्रा आइडेंटिफाई करते पारी ना जिगुनो mm -hmm. जन

এ রকম হবে না প্রথমে। প্রথমের দিকে পেইন হয় না খুব ছোট সোয়েলিং হয়। ছোট সোয়েলিং আস্তে আস্তে বাড়বে। সেটাকে আমরা ভিজিবলি দেখতে পারবো। হুম। এন্ড পরবর্তী যা যা সিমটমস হবে সেটা উইল বি ডিপেন্ডিং অন কিভাবে যে এই টিউমারটা আশেপাশের জিনিসটাকে কম্প্রেস করছে। হুম হুম। यूजुअली ক্যান্সার এর একটা ক্যারেক্টার হয় যে ইট स्टार्ट ইনভেডিং দা টিস্যুস। হুম হুম। বাট সারকোমার একটা টেন্ডেন্সি এরকম হয় না। ও ইনভেট করে না ও জিনিসটা যেরকম ভাবে বাড়ে ও জিনিসটাকে পুশ করতে থাকে তো আশেপাশে নিজে একটা সিউডো ক্যাপসুলের মতন তৈরি করে যেটা আশেপাশে অর্গানের উপরে চাপ সৃষ্টি করে যেমন যদি পায়ের দিকে হয় তো আমাদের পায়ে হচ্ছে মাংস আছে মাংসর পরে আমাদের নার্ভস আছে আমাদের একটা ব্লাড ভেসেল আছে তারপরে আমাদের হাড় আছে আর আমাদের স্কিন এন্ড সফট টিস্যুস রয়েছে তো এবার যদি কোনো রকম একটা টিউমার ভাবুন যে মাংস থেকে শুরু হয়েছে মাসলস থেকে অরিজিন হয়েছে এবং আস্তে আস্তে সেটা বাড়ছে এন্ড নাও ইট हैज स्टार्ट কমপ্রেসিং অন দি নার্ভস যদি নার্ভস এ কম্প্রেশন চালু করে তাহলে پیشنটের ব্যথা হতে শুরু হবে আচ্ছা যদি ব্লাড ভেসেলস এর উপরে কম্প্রেশন পড়তে আরম্ভ করে তাহলে কি হবে যে ডিস্টালি মানে এখান থেকে যদি চাপ সৃষ্টি হয় पायर नीचे दिखे रक्तचलाचल तो कम होते परे बा रक्त तो रिटर्नटा कम होते परे तखन तो ओय जगह स्वेलिंग होए पर चांसेस থাকিবে আচ্ছা अच्छा। তাছাড়া যদি स्किनर ऊपर एकटा प्रेशर कुर्बे तो कैपसिस्टी होए एकटा पेन होते परे बिकॉज़ दे विल बी अ स्ट्रेच सो स्ट्रेच विल लीड टू अनदर पेन सो पेन स्वेलिंग वास्कुलर कॉम्प्रोमाइज और वास्कुलर और देयर इज swelling एडिमा ऑफ द डिस्टल लिंब ऑल दी सिम्पटम्स कैन बी देयर আচ্ছা সাধারণত এই যে বললেন যে যেখানে ব্লাড সার্কুলেশন হয়তো বন্ধ হয়ে যাচ্ছে সামান্য বা কমে যাচ্ছে সেক্ষেত্রে কি অবশ্যই হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকতে পারে জায়গাটা সবসময় থাকে বিকজ নার্ভস অলসো গেট देयर ব্লাড সাপ্লাই সো ইফ देयर ইজ আ কম্প্রেশন ওভার দি ব্লাড ভেসেল চ্যাপসিসটি যদি ব্লাড ভেসেলের উপরে হয় তাহলে ডিস্টালি যে নার্ভটা আছে যেখানে টিউমারটা হয়েছে তার থেকে ডিস্টালি যে নার্ভটা আছে তারও ব্লাড সাপ্লাই হ্যাম্পার হবে তো সেটাতেও আমাদের নামনেস এন্ড অল দোজ সিম্পটমস যেটা যদি আমি চাই। যে একটা সোয়েলিং হবে সোয়েলিংটা আস্তে আস্তে করে বাড়বে জিনিসগুলোকে ঠেলে সাইডে এ একটু কম্প্রেস করবে এবার যার যার উপরে যেরম যেরম সিমটমস তৈরি হবে যেটার উপরে কম্প্রেশনটা পড়বে আচ্ছা বাচ্চাদের ক্ষেত্রে মানে এটা আপনি যখন কথা বলছিলেন তখন আমার হঠাৎ করে মনে হলো বাচ্চাদের ক্ষেত্রে তো ধরুন লাইফস্টাইল মডিফিকেশন এই জায়গাটা তো খুব একটা প্রযোজ্য নয় কারণ তারা একদম মানে পেডিয়াট্রিক বাচ্চা তো তাদের ক্ষেত্রে কি বেশিরভাগ ক্ষেত্রে বংশগত কারণেই হওয়ার সম্ভাবনা থাকে বলতে পারেন মানে ইট ইজ নট যে ওদের স্পোরাডিক কেসেস হয় না শুধু জেনেটিক কেসেস হয় এটা মানে বলাটা খুব ঠিকও হবে না এবং ভুলও হবে না বিকজ আমাদেরকে তাহলে ফ্যামিলির মধ্যে সেই জিনিসটা আছে না নেই হয়তো প্রথমে বাচ্চাকেই হয়েছে আর কারো ফ্যামিলি নেই তখন জানার কোনো এই নেই যে জেনেটিক হিস্ট্রি আছে না নেই একদম কিন্তু এই যে সিমটম গুলোর কথা বললেন অন্যান্য অনেক রকম শারীরিক সমস্যার কারণে এই সিমটম অনেক সময় দু একজনের হয় তাহলে সাধারণ মানুষ কি দেখে একটু সচেতন হবেন যে না এটা আমার কি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এবং ট্রিটমেন্টের প্রয়োজন এমনিতে যে কোনো জায়গাকার সোয়েলিং তো দেখুন নর্মাল হয় না শরীর যেরকম আছে সেরকম আছে কোন রকম কোন রকম সোয়েলিং যদি হয় বডিতে তো সেটা নর্মাল নয় তো আমার মনে হয় যেরকম সোয়েলিং যদি অ্যারাউন্ড দ্য জয়েন্টস বা কোনো একটা আপনি নতুন কিছু একটা দেখলেন নিজের বডিতে তো আগে ফিজিশিয়ানকে বা নিজের লোকাল ডক্টর বা হোম কে কনসাল্ট করা উচিত যে এটা নর্মাল লাগছে কি লাগছে না কেন কি যতক্ষণ ক্লিনিক্যালি একজন ডাক্তার দেখছে না সে মানে বোঝাটা খুব মুশকিল যে এটা নরমাল সোয়েলিং আর এমনিতে মানে ইটস এন অ্যাবনরমাল সোয়েলিং একদম তাই অর্থাৎ কোন রকম যদি আপনার মনে হয় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই খুব বেশি সচেতন হই তো আপনার যদি মনে হয় স্বাভাবিকের থেকে কিছু একটা পরিবর্তন এসেছে তখন কাছাকাছি কোনো ডাক্তারের পরামর্শ নেওয়া সব সময় দরকার আচ্ছা এবারে আসি যে সার্কোমা ক্যান্সার ডিটেকশন এটা কিভাবে করা হয় কিভাবে করেন আপনারা তো ক্যান্সারের যে কোনো ট্রিটমেন্ট

বা আপনি কেটে বায়োপসি নিতে পারেন বা ওই জিনিসটাকে পুরোপুরি ভাবে এক্সারসাইজ করে বায়োপসিতে পাঠাতে পারে তো তিন রকম বায়োপসি আছে বাট যদি আমাকে জিজ্ঞেস করেন সারকোমার ক্ষেত্রে কি সবই বায়োপসি করা যায় তো আমি বলবো যে করা উচিত না নিডল বায়োপসি ইজ দি সেফেস্ট বায়োপসি ঠিক আছে এটার একটা কারণ আছে যেটাকে আমাদেরকে পরবর্তীকালে ট্রিটমেন্টের দিকে হেল্প করে কেন কি আপনি ভাবুন যে এখানে একটা আমার পায়ে একটা সোয়েলিং হয়েছে এবার আপনি সোয়েলিংটাকে যখন কাটতে গেছেন এরকম ভাবে কেটে দিয়েছেন ট্রান্সভার তখন অনেক বেশি এরিয়া কাটা হয়ে গেছে এবার যখন আমাকে যদি ভাবুন ওটাতে ডাক্তার জানতো না আগে থেকে কিন্তু এই ছোট কেটে দিয়েছে এবার পরবর্তী বায়োপসি রিপোর্টে ওটা ক্যান্সার চলে গেল সারকমা চলে তখন আমাকে ওই টোটাল বায়োপসি স্কার যেটা আছে যেটা প্রথমের যে সার্জারিটা করা হয়েছে সবটাকে ইনকেস করতে হবে তখন লার্জ অ্যামাউন্ট অফ স্কিন আমাকে বাদ দিতে হবে যদি আমি সেই জিনিসটাকে লঙ্গিচুডনালি কাটি তাহলে কি হবে যে আমার এরিয়াটা হচ্ছে যে লম্বা হিসাবে ঠিক আছে স্কিন আমি কাটতে পারি কিন্তু যদি আমাকে ট্রান্সভার্স কাটতে হয় তখন স্কিন জুড়তে আমার অসুবিধা হয় তাহলে ওপেন বায়োপসি বা এক্সিশন বায়োপসি খুব রেয়ারলি করা হয় মোস্ট কমনলি যেটা করা হয় সেটা হচ্ছে নিডল বায়োপসি অর দা ট্রু কাট বায়োপসি যেখানে একটা মাংস টুকরো নিয়ে ওটাকে তে পাঠানো হয় এটা জানা হয় যেন কি সারকোমা অনেক ভ্যারাইটিস আছে সফট টিস্যু সারকোমা অনেকগুলো ভেরাইটিজ রয়েছে তো সেটাকে আমাকে আগে জানতে হবে যে কি ভেরাইটি অফ টিউমার অনেকবার এটা হয় যে বায়োপসিতেও বোঝা যায় না সেটাকে আমাদেরকে আইএইচসি অর দা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলে একটা টেস্ট হয় সেটা করে জানা যায় যে হ্যাঁ এটা টিস্যু অফ অরিজিন না ন নার মাসল না বোন না কোথা থেকে ওকে দিস ইজ হাউ উই টেক আ বায়োপসি আচ্ছা সেকেন্ডলি আমাকে স্টেজিং করতে হবে স্টেজিং করার জন্য একটা লোকাল স্টেজিং মানে লোকালি কতটা বড় আছে আর কতটা স্ট্রাকচার ইনভলভ আছে আর বডিতে অন্য কোথাও গেছে কি সো দিস ইজ হাউ ফর স্টেজিং হোয়াট উই ডু ফর লিম্ব স্টেজিং সফট টিস্যু সারকোমার জন্য সফট টিস্যু ইজ বেটার ডিলিনিয়েটেড ইন এমআরআই রাদার দ্যান সিটি স্ক্যান আচ্ছা তো আমাদেরকে লোকাল এরিয়ার একটা এমআরআই করতে হবে এবং সবচেয়ে কমনলি সারকোমা ছড়ায় হচ্ছে লাংস अच्छा तो हमें इनके एकटा सिटी चेस्ट करते हो ओके okay. एছাড়া पेट सिटी स्कैन अनेके आपनी बोलते पारेन जे है हमारे यदि डाउट थाके हमरा पेट सिटी स्कैनो करते परी बट पेट सिटी स्कैन इनिशियल स्टेजिंग परपसेस हु बिशी रेकमेंडेड नहीं अनलेस वी आर एक्सपेक्टिंग जे शरीर रे अन्य जगहते वो একদম এরপরে আসি আমরা চিকিৎসায় কি কি ধরনের চিকিৎসা রয়েছে মানে চিকিৎসা পদ্ধতিটা কি এই সার্কোমা ক্যান্সারের ক্ষেত্রে তো সার্কোমার ক্ষেত্রে যেমন আমি বললাম যে স্টেজিং প্রথমেই আমি করে দেখব যে জিনিসটা লোকালি কতটা বড় হয়েছে আর কোন কোন স্ট্রাকচারকে ইনভলভ করেছে তো আমাদের পায়ের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্ট্রাকচার হচ্ছে নার্ভস অ্যান্ড ভেসেল মাসেল ছাড়া কেন কি ব্লাড ভেসেল দিয়ে আমরা ব্লাড সাপ্লাই পাচ্ছি এবং নার্ভ দিয়ে আমি সেন্সেশন আর বাকি সব জিনিস হচ্ছে আমার মুভমেন্টস হচ্ছে তো নার্ভ আর মাসল কে ইনকেস করেছে কি না বা ওর থেকে কতটা দূরত্ব আছে কেন কি আমার ট্রিটমেন্টটা হয় সার্জারি মেইন ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি আচ্ছা তাছাড়া রেডিয়েশনের রোল আছে কিমোথেরাপি ইজ প্লাস মাইনাস ফর সফট টিস্যু সারকোমা আচ্ছা এবার সে ক্ষেত্রে প্রথমে সার্জারি না প্রথমে রেডিয়েশন রেডিয়েশন আগে দেবা উচিত না আফটার সার্জারি হ্যাঁ ভেরি গুড কোশ্চেন সো এই ডিসিশনটা যে নিউ অ্যাডজুভেন্ট যেটাকে আপনি বললেন যে প্রথমে দেব সেটাকে বলা হয় নিউ অ্যাডজুভেন্ট রেডিয়েশন মানে সার্জারি আগে দেওয়া আর যদি আমি সার্জারির পরে রেডিয়েশন বা কিমোদি তাহলে সেটাকে অ্যাডজুভেন্ট থেরাপি বলা হয় তো আমার ডিসিশন আমাকে নিতে হবে যে আমি পা বাঁচাতে পারবো কি না আর সেকেন্ড থিং হচ্ছে যে আমি ওটাকে প্রথমে রেডিয়েশন দিলে আমার পেশেন্টে লাভ হবে কি না ঠিক আছে তো ইউজুয়ালি যা স্টাডি করে দেখা গেছে আহ কানাডিয়ান স্টাডি আছে অনেকগুলো স্টাডিজ রয়েছে যেটাতে আমরা যখন প্রি অপারেটিভ রেডিয়েশন এন্ড পোস্ট অপারেটিভ রেডিয়েশন কে কম্পেয়ার করেছি তখন অনেক জিনিসের মধ্যে তফাৎ পাওয়া যায়নি যেরম সার্ভাইভেলের ওপরে আর বাট আম রেকারেন্সের ওপরে সার্ভাইভেলের ওপরে বাট আমাদের যে জিনিসের ওপরে তফাৎ দেখা গেছে দ্যাট ইজ ইনফেকশন রেট যদি আমি প্রথমে রেডিয়েশন দিয়ে টিউমারটাকে ছোট করে অপারেশন করতে যাই

লিম স্যালভেজের সার্জারি করার জন্য আমাকে টিউমারটাকে গোটা টিউমারটাকে বের করতে হবে এবং তার সবদিকে আমাকে অ্যাটলিস্ট ওয়ান সেন্টিমিটার মার্জিন আমাকে নিতেই হবে এবং তারপরে আমাকে এই পাটাকে আবার রিকনস্ট্রাক্ট করতে হবে যেটা যেরকম ভাবে হোক কতটা আমি কেটেছি তার উপরে ডিপেন্ড করে আমরা রিকনস্ট্রাকশন করি যাতে পাটা বেঁচে যায় এবং পাটা বাঁচানোর পর যখন ফাইনাল বায়োপসিটা আছে তার ভিত্তির উপরে করে আমরা একটা রেডিয়েশন ট্রিটমেন্ট প্ল্যান করা হয় আচ্ছা এখানে তাহলে কেমোথেরাপির কোনো জায়গা নেই মোস্ট অফ দ্য সফট টিস্যু সারকোমা আর আর নন কিমোসেন্সিটিভ বলা যায় বাট এরকম নয় যে সব জিনিসই অ্যাবসেলুট আছে অনেক অনেকগুলো ক্যান্সার আছে যেরকম অ্যাবডোমায়ো সারকোমা আছে সাইনোভিয়াল সারকোমা আছে যেখানে আমাদের কিমোথেরাপিরও রোল আছে আর সেকেন্ডলি আমাদের ইমিউনোথেরাপিরও রোল আছে থার্ডলি যদি ডিজিজটা অন্য জায়গায় ছড়িয়ে গিয়ে থাকে তাহলে সেই জায়গাতেও আমাদের কিমোথেরাপির রোল আছে আর একদম আমাদের আজকে আলোচনা শেষ পর্যায়ে এসেছি আমরা যারা আমাদের হাসপাতালে আসতে চাইছেন সার্কোমা ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য তারা এখানেই কি কি ধরনের সহযোগিতা পেতে পারে তো আমি এখন অবধি যা যা আমরা ডিসকাস করেছি সব রকম ট্রিটমেন্টই আমাদের এখানে অ্যাভেলেবেল আছে যেরকম স্টার্টিং ফ্রাম দি ডায়াগনোসিস বাইএফসি করা লোকাল ইমেজিং করা এম আই করা সিটি স্ক্যান করা বা পেড সিটি স্ক্যান করা সবই আমাদের এখানে অ্যাভেলেবেল আছে অলদো মেশিনটা আমাদের আউটসোর্স আছে আপাতত বাট আমাদের সবই মানে আমরা পাঠিয়ে পার্টি আমাদের সাথে টাই আপ রয়েছে আমরা করিয়ে নিই তারপরে সার্জারিটা আমাদের এখানে হয় রেডিয়েশন আপাতত আমরা আউটসোর্স করছি বাট

কার্ডিওলজি মানে যাদের যা যা দরকার আছে কোমরবিডিটি যা আছে হাইপারটেনশন থাকতে পারে সুগার থাকতে পারে তো সব রকম ডাক্তার বাবু পরামর্শ নিয়ে তারপরে পেশেন্টকে ওটি টেবিলে নেওয়া একদম অর্থাৎ যারা এখানে আসতে চাইছেন ট্রিটমেন্টের জন্য আমরা যেহেতু আজকে কথা বলছি সার্কোমা ক্যান্সার নিয়ে তো এটার জন্য যারা আসতে চাইছেন তারা কিন্তু সব ধরনের সহযোগিতা এখানে পেতে পারেন তবে কোনো রকম যদি সমস্যা মনে হয় আপনাদের আর্লি ডিটেকশন যদি করা যায় তাহলে কিন্তু বেশ খানিকটা কিওর করা সম্ভব ক্যান্সার থ্যাঙ্ক ইউ সো মাচ ডক্টর খানা এতটা সময় দেওয়ার জন্য আর থ্যাংক ইউ আপনাদেরকেও সঙ্গে থাকার জন্য তবে আজকে যেহেতু আমরা সার্কোমা ক্যান্সার নিয়ে কথা বললাম আগামী দিনে আপনারা কোন কোন বিষয় নিয়ে আলোচনায় ডাক্তারদের পেতে চাইছেন বিভিন্ন ডক্টররা এখানে রয়েছেন যেহেতু টিম গোটা একটা টিম কাজ করছে বিভিন্ন টপিক নিয়ে আমরা তো আলোচনা করি তবে আপনারা কোন কোন বিষয় নিয়ে জানতে চাইছেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে লিখে পাঠাবেন এভাবেই সঙ্গে থাকবেন আর ভালো থাকবেন নমস্কার